স্বাগত এনটিভির পর্দায়। এক সপ্তাহ শেষে আবারও মাটির গান, এবং আজকের মাটির গানটি একটি বিশেষ পর্ব হতে যাচ্ছে, কারণ আজকের দিনটি এমন একটি দিন যেদিনে জন্ম নিয়েছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। শ্রদ্ধা জানাই আমরা এনটিভি পরিবারের পক্ষ থেকে, মাটির গানের পক্ষ থেকে। আজকের পর্বটি সাজানো হয়েছে বাউল সম্রাটের গানগুলো দিয়ে। আজ গান গাইবেন এই সময়ের দুজন শিল্পী। আমাদের সাথে রয়েছেন দীপা এবং দীপু ভাই। স্বাগত দুজনকেই। কেমন আছেন? কেমন আছেন? বেশ ভালো আছি। দীপের আগেও মাটির গানে গেয়ে গেছেন। দীপু ভাই, আপনি তো সিলেট অঞ্চলেরই এবং সেখানেই বেড়ে ওঠা, এবং আপনি তো শাহ আব্দুল করিম তার বাড়িতেও গিয়েছেন, বা এই আজকে যা জন্মদিন তার, এই দিনকে ঘিরে তার জন্মস্থানে ওখানে কি কোনো কিছু করা হয়, বা ওখানে কি হয় আসলে? প্রথমে গুরুজির প্রতি আমার শ্রদ্ধা ভক্তি। এখানে লোক উৎসব হয় দুই দিন ব্যাপী, শুধু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান আন্তর্জাতিক শিল্পীরা এখানে যাইয়া পরিবেশন করে। মানে দেশের বাইরে থেকে শিল্পীরা এখানে আসেন, বা বিভিন্ন অঞ্চল থেকেও শিল্পীরা আসেন, এবং সেখানে তার জন্মদিন এভাবেই প্রতি বছর প্রতি জন্মদিন এভাবে উদযাপন করা হয়। আচ্ছা, আমরা তো দুজনের কাছ থেকে আজকে তার গানগুলোই শুনবো, তাই না? তো আমরা দীপাকে দিয়ে শুরু করি, কথাও বলবো, গান দিয়ে শুরু করে দিই। কোনটা দিয়ে শুরু করছি দীপা? অনেক শ্রদ্ধা পড়ে ওনাকে স্মরণ করে, শাহ আব্দুল করিমকে স্মরণ করে আমরা গান দিয়ে শুরু করছি। আমি তোরে চাই রে বন্ধু,
পানে আমার বুকে আগুন রে বন্ধু তোমার হাতে পানে তৈরি হলো আমার কাছে মনে হয়। দীপা ধন্যবাদ এই গানটি শোনানোর জন্য, আর সবাই যা বাজালো এটা এটা একটা হাহাকার শূন্যতা এরকম লাগলো। আপনি তো বোধহয় এই গানটা নিজে নতুন করে গেয়েছেন। জি, আসলে মূলত আব্দুল করিমের গান ভালো লাগা থেকেই নতুন করে গাওয়া। খুব ভালো ভালো লাগছে, কিন্তু এমন একজন মানুষ তার গান গাওয়া, সুরের একটা বিষয় থাকে, মূল কথাগুলোর একটা বিষয় থাকে, যে বিষয়গুলো নিয়ে বারবার কথাও হয়, তো এই গানটা করার সময় কোন কোন বিষয় খুব খেয়াল রেখেছিলেন? আসলে শাহ আব্দুল করিমের প্রত্যেকটা গানই এত সুন্দর কথা এবং ছন্দ মিলানো কথা, তারপর হচ্ছে আবেগ প্রকাশ করা যায় কিন্তু গানে, প্রত্যেকটা গান এবং সুর, মূল যে সুরের জায়গাটা থাকে, একদম প্রত্যেকটা মূল সুরে নিজের মনের ভাব একদম আবেগটা প্রকাশ করা যায় প্রত্যেকটা গানে। মানে আপনি গানটা করার ক্ষেত্রে এই সুর কথাগুলো খুব মাথায় রেখে গিয়েছেন, তাই তো? একদম, সামনেও তাই করবেন সেটাই, এবং আরো গান চাই এরকম করে করেন, কারণ আমরা এই প্রজন্মের কাছ থেকে গানগুলো এভাবেই উঠে আসুক, চেষ্টা করব। দিপু ভাই, ইটস ইওর টার্ন। আপনি কোন গানটা দিয়ে শুরু করছেন, কোনটা শোনাবেন? আমি চেষ্টা করছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মুর্শিদি একটা গান দিয়ে আমার পরিবেশনা শুরু করব। চলুন শুরু করি। মুর্শিদ নহে আমি কে মনে চিনিব তোমারে, মুর্শিদ
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে কেমন চিনিব তোমারে মুর্শিদ নহে কেমন চিনিব তোমারে গানটাই কি আপনার পেশা মানে গানটাই করছেন নাকি হ্যাঁ আমি বেসিক্যালি ফোক গানগুলোই করছি আর আচ্ছা খুব ভালো লাগলো আমার মনে হয় দর্শকরাও গান শুনতে পছন্দ করছেন কথার থেকে বেশি আমরা গান শুনি বরং এবার দীপার পালা দীপু থেকে দীপা আবার দীপা থেকে দীপু দীপা আপনার কোন গানটা শুনবো এখন এখন গাইছি হচ্ছে খুব জনপ্রিয় একটি গান
শাবিল করিমের সব গানই সব গানই জনপ্রিয়, খুব জনপ্রিয়। বাট এটা আমার কাছে মনে হয় একটু বেশি জনপ্রিয়। আচ্ছা, একটু গাইছি, আশা করছি ভালো লাগবে। আমার বন্ধুরে কই পাব সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা oh
এরপর কথা বলা ঠিক হবে না, গান গান শোনাই একমাত্র আসলে কাজ এবং সেটাই শুরু করে দিতে চাই। কথা না দিব ভাই, আপনার গান শুনবো এখন। কোনটা? থ্যাংক ইউ দীপা। কোন গানটা শুনছি এখন? আমি একটি বিচ্ছেদ গান করছি। আচ্ছা শুনি, চলেন। ওরে কথারা কো কাছে থাকো যাইও না গো দূরে, ওরে দূরে গেলে পরাণ আমার ষটপট ষটপট করে রে, প্রাণ না ছড়িয়া যায় ও নাম রে রে, ছড়িয়া যায় ওহ নাম রে রে, প্রাণ হুনা ছড়িয়া যায় ওহ নাম রে রে। তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা, মনে চাইতে তোমার রানা মুখের হাসি রে, ওরে মনে চাইতে তোমার রানা মুখের হাসি রে, প্রাণ না ছড়িয়া যায় ওহ নাম রে রে, প্রাণ না ছড়িয়া যায় ওহ নাম রে রে। তোমার প্রেমে হইলাম আমি মিছা দুষর ভাগী বন্ধুরে,
মিচ্ছা ধূসর ভাবি তোমার প্রেমে হইলাম আমি মিচ্ছা ধূসর ভাবি তোমার না পাইলে আমি বিনা রূপে রুগি রে ওরে তোমার না পাইলে আমি বিনা রূপে রুগি রে প্রাণ কেমন লাগলো এই ইনস্ট্রুমেন্টের সাথে কিছু বলার নাই ভাই আমার কিন্তু আমরা উপভোগ করেছি আমার একটা কিছু বলার আছে সেটা দর্শকদের কাছে কথা বরং নাই বলি গান শুনি না আচ্ছা গান দিয়ে শুরু করি তারপর মাঝখানে একটু কথা বলবো দীপাকে দিয়ে শুরু করি হ্যাঁ গাইছি আমি শাব্দুল করিমের বিভিন্ন পর্বের কিছু গান আছে তার মধ্যে দেহত্বের কিছু গান আছে সেখান থেকে একটি গাইছি তুমি আমার আমি তোমার আশা করে তোমার শিলা কত
We'll be right back.
ধন্যবাদ। সব গানগুলো এত বেশি জনপ্রিয় যে মানে শুনে শেষ করা যাচ্ছে না, নিশ্চয়ই তাই। তাই জন্য আসলে কথার থেকে গানকে বেশি প্রেফার করছি। আবার দীপু ভাইয়ের পালা, এবার কোন গানটা শোনাচ্ছেন আমাদের? আমি আমার পছন্দের একটি গান করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচলিত সুরে, গুরুজি শব্দের কর্মী লেখা। আচ্ছা, আশা করি সবার ভালো লাগবে, শুনি। সখী তোরা তোমরা নি দেখেছ ও মন চোরা গো, সখী তোরা তোমরা নি দেখেছ চোরাগো সখী তোরা। হইলাম কো লঙ্কের ভাগী
ছুঁয়ে গেল দীপাকে দিয়ে শুরু করব। আরেকটি দেহতত্ত্বের গান গাইছি। এই গানটি আমার মনে হয় ছোট বড় মধ্যবয়স্ক সবার খুব পছন্দের, আর বিশেষ করে এই গানটি আমার বাবার খুব পছন্দের। আচ্ছা, গাইছি শুনি। কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা,
ঝিলমিল ঝিলমিল করে প্রেমময়ূর পঙ্খী নায়ে we
অনেক ধন্যবাদ দীপা। গান নিয়ে সময়টা এখন নিশ্চয়ই ভালো কাটছে? বেশ ভালো কাটাচ্ছি। আচ্ছা, এই সেই শুভকামনাও রইল এবং আমরা পরের গানে চলে যাই। গানই আজকে একটু বেশি শুনছি। দীপু ভাই, কোন গানটা শোনাচ্ছেন? জি, আমি একটি জনপ্রিয় গান করছি, শাহাবুদ্দিন করিমের। আচ্ছা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটো গান গাইতা। আগে কি সুন্দর দিন কাটাইতা, যখন হইতো কাজের গান নাইতো, রঙে ডোমে গাইতো আনন্দ পাইতা। বর্ষা যখন হইতো কাজের গান নাইতো, রঙে ডোমে গাইতো আনন্দ পাইতা। পাওলা গান কাঠো গান আনন্দের তুফান, পাওলা গান কাঠো গান আনন্দের তুফান, কাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, কাইয়া সারি গান নৌকা দৌড়াইতা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন আমরা যাইতা,
ঘটিলে পঞ্চায়েতে বললে গরিব কাঙ্গালের বিচার পাইতা, বিবাদ ঘটিলে পঞ্চায়েতে বললে গরিব কাঙ্গালের বিচার পাইতা, মানুষ ছিল সজল ছিল ধর্ম বলে, মানুষ ছিল সজল ছিল ধর্ম বল, এখন সবাই পাগল বড় লোক হইতা ভাই রে, এখন সবাই পাগল বড় লোক হইতা, আগে কি সুন্দর দিন কাটাইতা বাবা, আগে কি সুন্দর দিন কাটাইতা, আগে কি সুন্দর দিন কাটাইতা বাবা, আগে কি সুন্দর দিন কাটাইতা। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতা, করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতা, দিন হতে দিন আসে যে কঠিন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটো গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটো গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন আমরা এই মিউজিশিয়ানস নামে মিউজিশিয়ানদের জন্য একটা তালি দিই। হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদেরকেও গান শোনানোর জন্য। গানে গানের সময়টা এর থেকে বেস্ট এন্ডিং বোধহয় হতো না। থ্যাংক ইউ দীপা, দীপু ভাই, এবং থ্যাংকস সবাইকে, আমরা বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আবার এক সপ্তাহের অপেক্ষা। এই যে গানের মাধ্যমে যে কথাগুলো আসলো সেটাই আমাদের যে নিজস্ব সংস্কৃতি, যা কিছু আমরা মিলেমিশে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আসলে থাকবো, সেটাই আমাদের স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আগামী সপ্তাহের অপেক্ষায় আমি নিজেও থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, এনটিভি সাথেই থাকুন।